স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে কোভিড পরীক্ষার নতুন উপায় উদ্ভাবনের দাবি করেছেন একদল গবেষক। কোভিড পরীক্ষায় স্মার্টফোন ব্যবহারের পন্থাটির উদ্ভাবক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্টা বারবারার গবেষকরা। একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন বলছে, এই পদ্ধতিতে টেস্টের খরচ পড়ে $7 করে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অথবা জনবসতি থেকে দূরে একা থাকেন বলে পিসিআর টেস্ট নিতে ভোগান্তি হচ্ছে, এমন ব্যক্তিদের কাজে আসবে কোভিড পরীক্ষার নতুন এই পদ্ধতিটি। এই পদ্ধতিতে কোভিড পরীক্ষা বেশ সহজ হবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট। প্রথমে গবেষকদের নির্মিত স্মার্টফোন অ্যাপ ব্যক্তি কাউন্ট ডাউনলোড করতে হবে। এরপর নিজের ফোনটি রাখতে হবে একটি হট প্লেটের উপর। ল্যাবরেটরি বা গবেষণাগারে বহুল ব্যবহার আছে এর। ফোনের পেছনের ক্যামেরা থাকবে নিচের দিকে। এরপর হট প্লেটের উপর রাখা টেস্ট কিটে মুখের লালা দিতে হবে। এরপর তাতে একটি রিয়্যাকটিভ সলিউশন প্রয়োগ করলেই ফোনের ক্যামেরায় ভাইরাল আরএনএ দৃশ্যমান হয়ে উঠবে। চালু করে দিতে হবে অ্যাপটি। ভাইরাসের সঙ্গে মিশে যাবে ওই রিয়্যাকটিভ সলিউশন, রং পাল্টে উজ্জ্বল লাল ধারণ করবে। আর এই রঙের পরিবর্তন কত দ্রুত ঘটছে তার ভিত্তিতেই অ্যাপটি ভাইরাসের উপস্থিতি পরিমাপ করবে। গবেষকরা এই পদ্ধতিটির নাম দিয়েছেন স্মার্ট ল্যাম্প।